ইতিহাস বিকৃত করতে না পেরে বিএনপি নেতারা এখন আবলতাবল কথা বলছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরিভুক্ত বেতনভুক্ত কর্মচারী ছিল মুক্তিযুদ্ধের সময়, যদিও একটাও সম্মুখ সকরে সমরে তিনি অংশগ্রহণ করেন নাই। তাই ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা চালিয়ে তারা সফল হয়নি বিধায় এখন আবল তাবল বলা শুরু করেছে। বাংলাদেশে প্রতিদিন ছিনতাই, ডাকাতি, চুরির অপরাধে বা অন্যান্য ফৌজদারি অপরাধে 2500 থেকে 3000 মানুষ গ্রেপ্তার হয়। বিএনপির মহাসচিব বরাবর এই সমস্ত ছিনতাইকারী, চোর, ডাকাত সবাইকে বিএনপির কর্মী হিসেবে গণ্য করছেন কিনা সেটি আমার প্রশ্ন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।